আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুহূর্তে আমেরিকাতে আছেন, নিউ ইয়র্কে। জাতিসংঘ যে সাধারণ অধিবেশন, সেটাতে যোগদান করার জন্য তিনি অন্যবার যেভাবে যান, অর্থাৎ তার বহর নিয়ে, অনুগত সাংবাদিকদেরকে নিয়ে এবং ব্যবসায়ী থেকে শুরু করে আমলা কামলা, একেবারে রাজকীয় একটা যে বহর তিনি সবসময় নিয়ে যান, ঠিক এবারও তার ব্যতিক্রম হয়নি। এবং যে সকল সাংবাদিকরা যাচ্ছেন বা গিয়েছেন তারা জানেন, আর যাননি তারা আফসোস করেন। তো তারা গিয়েছেন, যারা গিয়েছেন সেখানে তারা নানা রকম ভিডিও ফুটেজ পাঠিয়ে, তারপর নানা রকম সামাজিক মাধ্যমে বক্তব্য দিয়ে যে জিনিসটি বলার চেষ্টা করছেন, যে জিনিসটি ফুটিয়ে তোলার চেষ্টা করছেন, যে এবারের জাতিসংঘের যে সাধারণ অধিবেশনের যে সম্মেলন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি বাংলাদেশের জন্য মাইল ফলক হয়ে থাকবে। শেখ হাসিনার ক্ষমতার শেষ বর্ষে এসে তিনি এখানে যে তার সাহস দেখাবেন, শক্তি দেখাবেন, কূটনৈতিক যে দক্ষতা রয়েছে সেটি দেখাবেন এবং যেভাবে তার প্রতিপক্ষ আমেরিকাকে হ্যান্ডেল করবেন, এটি বাংলাদেশের মানুষ এখনো কল্পনাও করতে পারছে না। তো এরকম একটি অবস্থা মোটামুটি বাংলাদেশে যারা প্রচার করছে তাদের বিশ্বাস যে তাদের কথা লোকজন বিশ্বাস করে, আর বিশ্বাস করবে না কেন? এই তো কয়েকদিন আগে রাশিয়ার যে পররাষ্ট্রমন্ত্রী লাভরভ তিনি এলেন এবং অবাক করা বিষয় হল বাংলাদেশের ইতিহাসে এইরকম রাশিয়ার এত গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী কখনই আসেননি, একেবারে ঝটিকা সফরে। তারপর যেভাবে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো এলেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে অনেকটা মাতৃসুলভ, যেভাবে মা ছেলের একটা সম্পর্ক থাকে না, এয়ারপোর্টে যে হৃদয় বিদারক দৃশ্য, অর্থাৎ তিনি চলে যাচ্ছেন এবং তার মায়ের মতো শ্রদ্ধাভাজন রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনাকে যেভাবে ম্যাক্রো তার হাত ধরে রাখছেন, তাকে স্পর্শ করছেন, তাকে আলিঙ্গন করছেন এবং প্রধানমন্ত্রী যেভাবে মায়াভরা দৃষ্টি নিয়ে ম্যাক্রোর দিকে তাকাচ্ছেন, ম্যাক্রো চলে যাচ্ছে, প্রধানমন্ত্রী খুব কষ্ট হচ্ছে আর ম্যাক্রো খুব নীরব, একেবারে শব্দহীন বাক্যহীন, এরকম একটা দৃশ্য আপনার কি কখনো কোথাও দেখেছেন? দুজন রাষ্ট্রনায়ক তাদের মধ্যে এইরকম সন্তানের এবং মায়ের যে সম্পর্ক এরকম হতে পারে কখনো দেখেনি, এটি বাংলাদেশের মাটিতে আমরা দেখেছি। এরপর চিন্তা করেন দিল্লিতে গিয়ে ঋষি সুনাক ব্রিটেনের মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে কাণ্ডটি করলেন, এটি নিয়ে খোদ ব্রিটিশ গণমাধ্যমে তোলপাড় হচ্ছে, ডেইলি মেল তো তার পদত্যাগ দাবি করেছে এবং অনাগত দিনে যদি ঋষি সুনাকের কপাল পুড়ে তাতেও কোনো অসুবিধা হবে না তার, তার শ্বশুরের অনেক বড় ব্যবসা রয়েছে। কিন্তু যে ভদ্রতাটা তিনি দেখালেন, যে আনুগত্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট সমর্পণ করলেন, এটি ভুলবার নয়। খালি পায়ে একেবারে মাথা নিচু করে হাঁটু গেড়ে এটা অসম্ভব বিষয় এবং এই সমস্ত কারণে বাংলাদেশ যারা লোকজন তারা মনে করে শেখ হাসিনার পক্ষে সবই সম্ভব। এবং যেভাবে শেখ হাসিনা নরেন্দ্র মোদীর বাসভবনে গেলেন, যেভাবে অন্যান্য রাষ্ট্রনায়করা যেখানে লাল কার্পেটের উপরে হেঁটে হেঁটে, তারপর গান্ধীর যে আশ্রম সেখানে গেলেন, সমাধিতে গেলেন, সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কর্তৃত্ব, তিনি সমস্ত প্রোটোকল ব্রেক করে কাউকে থোড়ায় কেয়ার না করে নরেন্দ্র মোদী হাত নেড়ে নেড়ে প্রধানমন্ত্রীকে যে বক্তব্য দিচ্ছিলেন যে এদিকে আসুন এদিকে আসুন, তো তিনি সেই দিকে ভ্রুক্ষেপ না করে একেবারে নিজের বাড়িতে যেভাবে মানুষ হাঁটাচলা করে নিজের লনে, তিনি যেভাবে গণভবনে যেভাবে হাঁটাচলা করেন, একইভাবে খালি পায়ে তিনি ভারতের মাটিতে যেভাবে হেঁটেছেন, গান্ধীর সমাধিক্ষেত্রে যেভাবে হেঁটেছেন, সে সমাধি ক্ষেত্রের ঘাসের মধ্যে তিনি যেভাবে হেঁটেছেন, এটি বিস্ময়কর, অকল্পনীয়, কোনো রাষ্ট্রীয় প্রোটোকল এটি হয় না।
এটি শেখ হাসিনার একটি বিশেষ যোগ্যতা। এখন সেই যোগ্যতা নিয়ে তিনি যে জাতিসংঘ সদর দপ্তরে গেলেন, সেখানে বাইডেনের যে ই হবে মানে নৈশ ভোজ হবে, সেই নৈশ ভোজে তিনি কি করবেন এটি নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। আগেরবার দিল্লিতে বাইডেন তার সঙ্গে সেলফি তুলে যে হইসেই ফেলে দিয়েছিলেন, এবার যদি জাতিসংঘের মহাসচিব, তারপর ব্রিটেনের ঋষি সুনাক তো থাকলেও থাকতে পারেন, কানাডার জাস্টিন ট্রুডো, মানে তার সন্তান সম অনেকগুলো রাষ্ট্রনায়ক রয়েছে, যেমন সৌদি আরবের যিনি এখন প্রধানমন্ত্রী বাদশা সালমান, তার যে পুত্র মোহাম্মদ বিন সালমান, তিনিও সেখানে যেতে পারেন। এভাবে আরো অনেকে তার সন্তান সম যারা লোকজন রয়েছে বিভিন্ন জায়গাতে, ভুটানের যিনি এখন রাজা আছেন তিনি যদি যান, এরা সবাই তার সন্তানের মতো। এখন ওনারা যে যদি ওভাবে শ্রদ্ধা দেখান, ওভাবে সেলফি তুলেন দিল্লির মতো, তাহলে কি হবে পরিস্থিতি? বিএনপির কান্না করা ছাড়া কোনো উপায় থাকবে? আর ওই সমস্ত দৃশ্য যখন প্রকাশিত হবে, তখন জনাব ওবায়দুল কাদেরের যে কণ্ঠে লালিত্য আসবে, তার কণ্ঠে যে নান্দনিকতা আসবে, এবং তিনি যে ভাষায় বিএনপিকে আক্রমণ করবেন, ওটি স্মরণ করে বিএনপি এখন রীতিমতো আতঙ্কে থরথর করে কাঁপছে। মূল প্রসঙ্গ হলো যে এই সময়টিতে জাতিসংঘের যে সাধারণ পরিষদ, সেখানে যাওয়া মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দরকার ছিল না বিভিন্ন কারণে। প্রথম কারণ, ডলার নেই। দ্বিতীয় কারণ, ক্ষমতার শেষ সময়। তৃতীয় এবং সর্বশেষ এবং প্রধানতম কারণ হলো জাতিসংঘের সাধারণ পরিষদে যে অংশগ্রহণ, ভাষণ দেওয়া, এটি একটা বোগাসব, দুই পয়সার মূল্য নাই। এ যাবৎকালে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিয়ে কোনো রাষ্ট্রনায়ক দুই পয়সার উপকার পেয়েছেন, কিংবা ন্যূনতম বিশ্ব মোড়লদের সিদ্ধান্ত পরিবর্তনে কোনো ভূমিকা রাখতে পেরেছেন, এরকম কোনো ঘটনাই নেই। স্বাগতিক দেশ হিসেবে আমেরিকার প্রেসিডেন্ট সেখানে বক্তব্য দেন, এবং সে সকল বক্তব্যের মধ্যে একমাত্র ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যটাই একটু বিতর্ক সৃষ্টি করেছিল, এছাড়া কেউ আমেরিকার প্রেসিডেন্টের বক্তব্য শোনে না। নর্মালি যেটা হয়, কিছু কিছু রাষ্ট্রপ্রধান সেখানে গিয়ে বক্তব্য দেন, আর বেশিরভাগ দেশের রাষ্ট্রপ্রধান যারা রয়েছেন বা সরকার প্রধান যারা রয়েছেন, তারা তাদের প্রতিনিধি পাঠান, কখনো পররাষ্ট্রমন্ত্রী, এমনকি কখনো ওই জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত, তারা এখানে গিয়ে বক্তব্য দেন। তো এরকম একটি অনুল্লেখ্য, আনপ্রোডাক্টিভ, এবং যাকে বলা হয় একেবারে এই মুহূর্তে শেখ হাসিনার জন্য যেটি কোনোভাবেই দরকার নয়, এরকম একটি অনুষ্ঠানে তিনি গেলেন কেন? সবাই বলার চেষ্টা করছে যে আমেরিকার সঙ্গে যে একটি দৃশ্যমান যুদ্ধ চলছে, দৃশ্যমান বললাম এই অর্থে যে আমেরিকার সঙ্গে আওয়ামী লীগের যে সম্পর্ক, এটি নিয়ে এখনো অনেকে সন্দেহ প্রকাশ করছে, অনেকে বিশ্বাস করতে পারছে না যে শেষ পর্যন্ত আমেরিকা পোল্টি দিয়ে আওয়ামী লীগের পক্ষে নেমে যায় কিনা, অথবা এই ধরনের কথাবার্তা বলে বিশ্বস্ততা অর্জন করে তারা বিএনপি কে নির্বাচনের মাঠে নিয়ে আসে কিনা, এরকম নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করছেন। ফলে বিএনপির এক শ্রেণীর লোক, তারা যেভাবে আমেরিকাকে বিশ্বাস করছেন, পিটার ডি হাসকে নির্ভর করছেন, আবার বিএনপির এক ধরনের সোহানুদ্ধয়ীরা রয়েছেন, তারা বিগত নির্বাচনে ডক্টর কামাল হোসেনের মাধ্যমে বিএনপির যে ক্ষতি হয়েছে সেই কথাগুলো স্মরণ করছেন। ফলে আমেরিকার সঙ্গে শেখ হাসিনার যে দৃশ্যমান সম্পর্ক, এই সম্পর্কের উপর অনেকে আস্থা রাখতে পারছেন না। অনেকে মনে করছেন যে গোপনে গোপনে তলে তলে আমেরিকার সঙ্গে আওয়ামী লীগের একটা সম্পর্ক আছে। আওয়ামী লীগের সব লোকেরই, যারা ধনী ব্যক্তি, আমেরিকাতে সন্তান সন্ততি থাকে, সচিবদের ছেলে মেয়েরা থাকে, এবং যারা মুদ্রা পাচারকারী, টাকা পাচারকারী, তারা পৃথিবীর সবচেয়ে বেশি অর্থ পাচার করেছে আমেরিকাতে বাংলাদেশ থেকে, এবং আরও অনেক, মানে আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ যে নামগুলো উচ্চারণ করা যায় না, সেই নামগুলোর অমুকের এতটি বাড়ি রয়েছে, অমুকের এতটি গাড়ি রয়েছে, অমুকের উমুক কয়টি ইয়ট রয়েছে, ব্যক্তিগত হেলিকপ্টার রয়েছে, প্লেন রয়েছে, নানা রকম গল্প গুজব রয়েছে আমেরিকার সম্পর্কে। তো আমেরিকা তো এদের কোনো তালিকা প্রকাশ করেনি, কারো সম্পদ জব্দ করেনি, কারো বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেনি, কিংবা আওয়ামী লীগ বিব্রত হয় সত্যিকার অর্থে
এরকম কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটায়নি। অথচ আমেরিকার কাছে যে তথ্য আছে বা আমেরিকার কাছে যে বিষয়গুলো রয়েছে, আওয়ামী লীগকে যদি টাইট দিতে চায় বা টাইট দিতে চায়, তাহলে আমেরিকা লাগবে মাত্র এক মিনিট, জাস্ট ওয়ান মিনিট। গাদ্দাফির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল, তাদের ছেলে মেয়ের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল। তো সেই দিক থেকে আমেরিকা আওয়ামী লীগের বিরুদ্ধে দৃশ্যত এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি। তারা র‍্যাবের বিরুদ্ধে স্যাংশন দিয়েছে। তো র‍্যাব একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এখানে কতিপয় কর্মকর্তা আওয়ামী লীগের কথা মতো অনেক খারাপ কাজ করেছে, এটা সত্য। কিছু কর্মকর্তা ব্যক্তিগত লোভ লালসায় পড়ে খুন জখম করেছে, এটাও সত্য। কিন্তু অ্যাজ এ হোল এই বাহিনীটি আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, ছাত্রলীগের মতো কাজ করেছে কিংবা পুলিশের মতো কাজ করেছে, এই বদনাম এখনো কেউ দিতে পারবে না। তো সেই পুরো বাহিনীটিকে স্যাংশন দেওয়া হলো, তাতে আওয়ামী লীগের কি হলো? আওয়ামী লীগের একটা পশমের কোনো ক্ষতি হয়েছে? হয়নি। রাষ্ট্রের ক্ষতি হয়েছে, দেশের দুর্নাম হয়েছে। কিংবা আমাদের জিএসপি সুবিধা বাতিল করে দেওয়া হয়েছে, কিংবা অনাগত দিনে আমাদের আরো বড় বড় নিষেধাজ্ঞার কথা বলা হচ্ছে, কিন্তু আমাদের চোখের সামনে যে লোকগুলো দানবীয় কর্মকাণ্ড করছে, যে লোকগুলো দেশের মুদ্রা পাচার করছে, ব্যাংক বিমা সবকিছু তছনছ করে দিচ্ছে, তাদের পাঞ্জাবির একটা কোনায় একটু পানের যে পান খাওয়ার পরে যেটা লাল বের হয়, এটাকে কি বলা হয়, ফিসকেরি না কি বলা হয়, থুথু বলা হয়। তো এরকম আমেরিকা একটু পান খেয়ে একটু ওই পানের পাঞ্জাবির ওই সমস্ত দুষ্ট লোকের পাঞ্জাবির কোনায় একটু রং লাগিয়ে দিবে, সাহসী তো আমেরিকার হচ্ছে না, অথবা কাজ আমেরিকা করছে না। তো কাজে আমেরিকার সঙ্গে যে শেখ হাসিনার সমঝোতা নেই বা সমঝোতা হবে না, এ কথা বলা যাচ্ছে না। তো শেখ হাসিনা গিয়েছেন আমেরিকাতে, গিয়েছেন এবং যাওয়ার আগে তিনি আমেরিকা যাবেন না, নানা রকম কথাবার্তা বলেছেন, আর তারপর তিনি আবার চলে গেছেন। এখন ঘটনা হলো, আমরা সবাই এই রাজ্যের প্রজা, আর এই রাজ্যের মালিক এখন যে যাই বলুক না কেন শেখ হাসিনা। এখন আপনারা, আমরা অনেক নীতি কথা বলতে পারি, এটি কি তার বাপের দেশ, এটি কি তার দেশ, এটি অমুক, এটি গণতান্ত্রিক, কিন্তু বাস্তবতা তা না। বাস্তবতা হলো আমরা নিজের অজান্তে তাদেরকে, আওয়ামী লীগকে রাজা মেনে নিয়েছি, আর শেখ হাসিনাকে সেই আওয়ামী যে রাজা সেই বা রাজতন্ত্র তার প্রতিভু, তার সম্রাট বা তার সম্রাজ্ঞী হিসেবে আমরা মনে করি, ধ্যান জ্ঞান করি, এবং এইভাবেই কিন্তু চলে আসছে। তো কাজেই তিনি যখন ইচ্ছে হয়েছে বলেছেন আমেরিকা যাব না, এবং আপনাদের দায়িত্ব শোনা, তিনি বলেছেন যাব না, তা আপনি তখন গিয়ে যদি বলতেন না আপনাকে যেতেই হবে, আপনাকে সে সাহস ছিল? ছিল না। তো আপনার দায়িত্ব হলো তিনি যা বলবেন সেটা শোনা। আবার তিনি এখন গিয়েছেন, আপনার দায়িত্ব হলো দেখা, তিনি গিয়েছেন। আবার তিনি কেন গিয়েছেন, এসে যদি তিনি দয়া করে বলেন, আপনি শুনবেন না, এলে শুনবেন না, আপনি চুপচাপ থাকবেন, আপনার এত মাতব্যের কিসের? প্রজা কি কখনো রাজার সামনে কথা বলে? রাজা সোহাগ করে, শাসন করে, আদর করে, খাওয়ায় দাওয়ায়, আবার জেলে পুরে দেয়। তো এরকম একটা সামাজিক অবস্থা যেখানে সৃষ্টি হয়েছে, সেখানে শুধু শেখ হাসিনার আমেরিকার যে সফর, সেটি নিয়ে স্বপ্ন দেখা সম্ভব, কল্পনা করা সম্ভব, কিন্তু খুব বেশি সমালোচনা করে একেবারে বিএনপি বা জামাতের যারা লোকজন রয়েছে বাংলাদেশ তোলপাড় করবে, এরকম ঘটনা এখন আছে বলে আমার কাছে মনে হয় না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।